মনে পূর্ব কথা কমলার মনেতে পড়িল, মধুর বচনে সতী বলিতে লাগিল, মনের বাসনা স্বামী করহ পূরণ, এই পুত্রে আমি তোমা করিনু অর্পণ। শুনিয়া পত্নীর কথা রামনারায়ণ মহানন্দে নিজ ঘরে ফিরিল তখন। নামকরণের কালে ভাবিয়া চিন্তিয়া লোকনাথ নাম রাখে গণনা করিয়া, প্রতিবেশী পুত্রবেণী মাধবের সনে বাল্যলীলা করে শিশু আনন্দিত মনে। এই রূপ একাদশ বর্ষ কেটে যায়, ক্রমে ক্রমে বাড়ে শিশু চন্দ্রকলা প্রায়। উপবীত দানিবার সময় আগত, দেখিরাম নারায়ণ হলেন চিন্তিত, এই গুরু ভার তিনি কার হাতে দিবে, রামনারায়ণ তাহা মনে মনে ভাবে। অবশেষে কাঁকড়া গ্রামেতে তিনি যায়, ভগবান গাঙ্গুলি বাস করিত তথায়। বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি তেজস্বী ব্রাহ্মণ, সর্বশাস্ত্রে পারদর্শী জানে সর্বজন। মহাজ্ঞানী ভগবান গারস্থ জীবনে গোপনে সাধনা করে নিজের ভবনে। তার গৃহে আশিরাম প্রণাম করিল, তারপর সব কথা তাঁরে জানাইল। ভনী ভগবান বলে রামনারায়ণ, এক সত্য যদি তুমি করহ পালন, উপবীত ক্রিয়া যেই ক্ষণে শেষ হবে, গৃহত্যাজী পুত্র তব মোর সঙ্গে যাবে। এই কথা যদি তুমি রাখো আমার, উপনয়ন অবশ্য দিব পুত্রের তোমার। সত্য করি আনন্দেতে রামনারায়ণ, খুশি হয়ে নিজ গৃহে করে আগমন। বাল্যসঙ্গী বেণীমাধব শুনিয়া শ্রবণে মহা আনন্দিত তিনি হইল মনে মনে। উপনীত হইবার ইচ্ছা প্রকাশিল, ভগবান গাঙ্গুলি শুনি সম্মত হইল। তারপর শুভদিনে দুইটি কিশোরে ভগবান গাঙ্গুলি যজ্ঞ সূত্রদান করে। উপনয়নের কার্যক্রমে শেষ হইল, শিশু দুটি লয়ে গুরু পথে বাহিরিল। অবশেষে পীঠস্থান কালীঘাটে আসি, নানা শিক্ষা দেন গুরু এই স্থানে বসি। জঙ্গলেতে পরিপূর্ণ ছিল এই স্থান, পর্ণকুটিরেতে তাঁরা করে অবস্থান। তারপর কালীঘাট ত্যাজি তিনজন, নানা দেশ নানা তীর্থ করিল ভ্রমণ। সুকঠোর ব্রত আদি যাহা কিছু ছিল, একে একে শিষ্যদয়ে গুরু শিক্ষা দিল। দ্বাদশ বৎসর তারা করি পর্যটন, অতঃপর জন্মভূমি করি আগমন। জন্মভূমি প্রদক্ষিণ প্রণাম করিল, জন্মভূমি পাশে শেষে বিদায় লইল। গুরু সঙ্গে শিষ্যদয় হিমালয়ে গিয়া সাধনা করেন এক গুহাতে বসিয়া। 90 বৎসর যবে লোকনাথ হইল, সমাধিতে সিদ্ধিলাভ তখন করিল। পরম ব্রহ্মত্ব লাভ লোকনাথ করে, গুরুদেব আনন্দিত হলেন অন্তরে। প্রণাম করিয়া বাবা গুরুদেবে কয়, আমারে করিলে সিদ্ধ নিজ কিছু নয়, বহু কষ্টে আমাদের পালন করিলে, সকল সাধনা গুরু যত্নে শিখাইলে, কিছু না করিলে প্রভু নিজের কারণে, চিন্তা করি এই কথা দুঃখ পাই মনে। শিষ্য বাক্যে হাসি কহে গুরু ভগবান, জন্মান্তরে তুমি মরে দিও সিদ্ধিদান। জন্মান্তরে আমি শিষ্য তুমি গুরু হবে, সকল সাধনা তুমি আমারে শিখাবে। তব কৃপা বলে আমি ব্রহ্মত্ব লভিব, পরম ব্রহ্ম লাভ করি আনন্দে থাকিব। হিমালয় ত্যাজি পরে তারা তিনজন, ক্রমে ক্রমে নানা দেশ করে পর্যটন। একদিন ভগবান মনেতে জানিল মহাপ্রস্থানের কাল আগত হইল। মহাপ্রস্থানেতে যেতে হবে এইবার, সময় এসেছে কাছে দেরি নাই আর। হেতায় বিলম্ব করা উচিত না হবে, যত শীঘ্র পারি কাশী ধামে যেতে হবে। এই চিন্তা করি গুরু শিষ্যদয় নিয়া আসিলেন কাশী ধামে চিন্তা করিয়া। গঙ্গা স্নান করি পরে তারা তিনজন, বিশ্বেশ্বর অন্নপূর্ণা করে দর্শন। তারপর গুরুদেব মনে মনে ভাবে শিষ্য দুটির ভার কার হস্তে দিবে। ভাবিতে ভাবিতে তার পড়ে গেল মনে, শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী আছেন এখানে, কাশীর চলন্ত শিব সবাই তা জানে, হিতলাল নামে তিনি বিদিত এখানে। বিলম্ব না করি তারা শিষ্য সঙ্গে করে আসিলেন ত্রৈলঙ্গ স্বামীর কুটিরে। তার হস্তে শিষ্যদয়ে করি সমর্পণ, গঙ্গা স্নান লাগি গুরু করেন গমন। মণিকার্ণিকার ঘাটে করি গঙ্গা স্নান, যোগবলে দেহত্যাগ করে ভগবান। গুরুর সৎ গতি করি শিষ্য দুইজন, ত্রৈলঙ্গ স্বামীর কাছে করে আগমন। অতঃপর ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গেতে বিশ্ব পর্যটন লাগি বাহিরিল পথে। আরব ইসরায়েল পারস্য ইউরোপেতে ভ্রমণ করেন তারা মহা আনন্দেতে। কৈলাস পর্বতার বদ্রীনারায়ণ ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে করেন ভ্রমণ। সুমেরু পর্বত শেষে দর্শনের লাগি অগ্রসর হইলেন তিন মহাযোগী। অবশেষে এক স্থানে উপনীত হয় আলোহীন বায়ুহীন অন্ধকারময়। সে স্থানের চারিদিক তুষার আবৃত, দেখিয়া তৈলঙ্গ স্বামী হইলেন চিন্তিত। ভাবিয়া চিন্তিয়া শেষে তারা তিনজন সে স্থান হইতে করে প্রত্যাগ গমন। পথেতে ত্রৈলঙ্গ স্বামী বিদায় লইল, উদয়াচলের পথে গমন করিল। যাত্রাকালে ত্রৈলঙ্গ স্বামী লোকনাথ বাবারে
উপদেশ দিয়া যান লোকহিততরে, বাবা লোকনাথ তবে বেণীমাধব সাথে লোকহিততরে আসেন নিম্ন ভূমিতে, চন্দ্রনাথ পাহাড়ে শেষে করে আগমন, 133 বর্ষ বয়স তখন। এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণেরে দাবানল হতে রক্ষা করে স্নেহভরে, 1863 সাল হইল যখন বেণীমাধব কামাখ্যায় করিল গমন, একা বাবা লোকনাথ ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার তারে বারদি আনিল, অলৌকিক শক্তি দেখি বাবার তখন, বারদির জমিদার লইল শরণ, উলঙ্গ থাকেন বলি সবে নিন্দা করে, কেহ বা পাগল বলি ঢিল ছুঁড়ে মারে, পথ মাঝে একদিন দুজন ব্রাহ্মণ পৈতালাগি বিবাদ করি অতিক্রুদ্ধ মন, লোকনাথ আসে তাথা ঘুরিতে ঘুরিতে, বিবাদ কিসের জন্য চাহিল জানিতে, শুনিয়া কহিল বাবা গায়ত্রী জপিতে, কিন্তু কোনো ফলাফল হয় না তাহাতে, মৃদু হাসি বাবা নিজে গায়ত্রী জপিল, গায়ত্রী জপিতে পৈতার জট খুলে গেল, এ সংবাদ ক্রমে ছড়াইল নানা স্থানে, সকলেই ছুটে আসে বাবার দর্শনে, তারপর বারদির জমিদারগণ বাবার চরণতলে লইল শরণ, ছওয়াল বাঘিনী নামে নদীর তীরেতে আশ্রম করেন তারা বাবার ইচ্ছাতে, যোগাসনে বসি বাবা সদা করে ধ্যান, গোয়ালিনী মত দেয় দুধের যোগান, 1294 ডিসেম্বর মাসে বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে, লোকনাথে হেরি তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে সর্বদেবদেবী বিরাজিত, বাবার নয়ন হতে তেজ বাহিরিল, সেই তেজ বিজয় কৃষ্ণের দেহে প্রবেশিল, এই রূপ বিজয় কৃষ্ণের সঙ্গে হইল মিলন, আনন্দে বিজয় কৃষ্ণ হইল মগন। নরিশা নামেতে এক দুর্বৃত্ত আছিল, লোকনাথ বাবা তারে করুণা করিল, নরিশা সকল ত্যাজী বাবার কৃপায় সন্ন্যাসী হইয়া শেষে আশ্রমেতে রয়, ব্রাহ্মণ ভক্তির মনে বুঝিবার তরে পিতৃশ্রাদ্ধে খান তার কুকুর বশ ধরে, তাড়াইয়া দিল ভক্ত কুকুর ভাবিয়া, ছদ্মবেশে ত্যাজী বাবা আসেন ফিরিয়া, সমস্ত বৃত্তান্ত শুনি সেই ভক্তবর, বাবার চরণে পড়ি কাঁদিল বিস্তর, ক্ষমার আধার বাবা দয়ার সাগর, ক্ষমা করি অভয় দিলেন অত্যপর, নিবারণ রায় নামে কুমিল্লা নিবাসী, সবে জানে পরদিন হবে তার ফাঁসি, নিরুপায় নিবারণ বসী কারাগারে, লোকনাথে ডাকে তার চক্ষে জল ঝরে, ব্যাকুল হলেন শুনি ভক্তের ক্রন্দন, কারাগারে গিয়া বাবা দিলেন দর্শন, বাবা বলে মুক্ত হবি ভয় কি কারণ, অভয় দানিয়া বাবা হন অদর্শন, অতঃপর কি বলিব বাবার কৃপায়, মুক্তি লাভ করি ফিরি নিবারণ রায়, এই রূপে বাবা সবাকার হিত করে, গোয়ালিনী মাতা আসি বলিল বাবারে, আশ্রম জননী তিনি সর্বলোকে জানে, সর্বদা বাবার সেবা করে এক মনে, বাবা তারে জিজ্ঞাসেন সুমিষ্ট বচনে, কি কারণে আগমন বল মা এক্ষণে, শুনি তাহা গোয়ালিনী লোকনাথে গণ, কালীঘাটে মানত করেছে একজন, কিন্তু অর্থ নাই তার কেমনেতে যায়, তুমি করো হো বাবা ইহার উপায়, বাবা শুনি বলে মাগ চিন্তা কি কারণ, এখানে আছেন কালী করহ পূজন, শুনিয়া সে ব্যক্তি পূজা লইয়া আসিল, কালীমূর্তি দেখি সবে বিস্মিত হইল, প্রবল দুর্যোগ মাঝে বিহারী লালেরে উদ্ধার করিল বাবা অকুল পাথারে, কালো সর্প দংশনে মৃত তুল্য একজন, বাবার কৃপায় হইল বিষ নিবারণ, বাতরোগে পঙ্গু হয়েছিল একজন, খাটে শোয়াইয়া তারে করে অনিয়ম, আশ্রম সম্মুখে তারে শোয়াইয়া দিল, বাবার করুণা ভিক্ষা করিতে লাগিল, ভক্তের প্রার্থনা শুনি বাবা দয়াময়, করুণা করিয়া তারে করে নিরাময়, এক নারী ছিল আমেরিকা নিবাসিনী, রোগ যন্ত্রণায় কাতর হন তিনি, স্বনামধন্য চিকিৎসক সেখানে যাচ্ছিল, সবারে ডাকিয়া তিনি চিকিৎসা করালো, রোগ যন্ত্রণায় নারী ছটফট করে, হেতা অন্তর্যামী বাবা জানিল অন্তরে, কাতর আর অবনী চিকিৎসক পাশে গেল, সেই স্থানে বাবা তারে করুণা করিল, দর্শন দিল তারে বাতায়ন পথে, রোগমুক্তি করি ফিরে আসে আশ্রমেতে, সুঅভিজ্ঞ চিকিৎসক খ্যাতনামা তিনি, বাবার পরম ভক্ত হইলেন তিনি, যেই ব্যাধি কোনোদিন সারিবার নয়, কেমনেতে সেই ব্যাধি হল নিরাময়, এই চিন্তা করি মনে শ্রদ্ধা জাগে তাঁর, অবশেষে ভক্ত তিনি হলেন বাবার, নিশিকান্ত বসু নামে তিনি সুবেদিত, চিকিৎসক রূপে তিনি দেশে দেশে খ্যাত, রাজেন্দ্র নারায়ণ ভাওয়ালের রাজা ছিল, লোকনাথ দর্শনে তিনি আশ্রমে আসিল, তেজময় মূর্তি বাবার করিয়া দর্শন, মহারাজ করিলেন শিষ্যত্ব গ্রহণ, তিনি প্রথম ছবি তোলেন বাবার, তারপর চারিদিকে হইল প্রচার, গৃহে গৃহে এই ছবি প্রচার হইল, শ্রদ্ধাবরে সবে পূজা করিতে লাগিল, এইভাবে দিন মাস বর্ষ হলো গত, বাবার লীলার কথা হয় প্রচারিত, বাবার কাছেতে নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবে পায় অধিকার, হঠাৎ করুণ সুর বাজিয়া উঠিল, আকাশে বাতাসে তাহা ধ্বনিত হইল, আকাশের প্রান্ত হতে বিটপি লতায়
ক্রমে ক্রমে সেই সুর ভাসিয়া বেড়ায়। 1297 সালে 19 জ্যৈষ্ঠেতে লীলা সম্বরণের বাঞ্ছা জাগিল মনেতে, মহাসমাধির ইচ্ছা লইয়া মনেতে, মহাযোগে যোগীশ্বর বসিল ধ্যানেতে, এই বাঞ্ছা করি বাবা যোগেতে বসিল, মহাযোগে যোগীশ্বর দেহতে আগিল। যাবার বেলায় বাবা বলেন সবারে, সুখ দুঃখ তাপ কিছু রেখো না অন্তরে, এখন যেমন আছি থাকিব পরেতে, আগেও ছিলাম আমি রাখিয়া মনেতে, স্থূল দেহ থাকিবে না এই ধরা পারে, সূক্ষ্ম দেহের অব আমি সবার মাঝারে, এখন রয়েছি আমি রব পুনরায়, সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায়, রণে বনে অরণ্যে বা যেথায় থাকিবে, যেখানেই থাকো মোরে স্মরণ করিবে, সকল বিপদে রক্ষা করিব সবারে, অতি সত্য মোর কথা জানিবে অন্তরে, 160 বয়স যখন লোকনাথ করিলেন লীলা সম্বরণ, যেই জন একবার লোকনাথ বলে সকল বিপদে ত্রাণ পায় অবহেলে, বাবার লীলার কথা বলে নাহি যায়, কিবা সাধ্য আছে মোর বর্ণিব তাহায়, বাবার ছবিটি যে বা গৃহেতে রাখিবে, অন্যের অভাব তার গৃহেতে না রবে, সকল বিপদে রক্ষা পাবে সেই জন লোকনাথ নাম জবে করিবে স্মরণ, বাবার পাঁচালি যে বা পরে ভক্তি ভরে, সকল বিপদ তার থাকে না কো ঘরে, এই গ্রন্থ যেই জন গৃহেতে রাখিবে, তাহার সকল দুঃখ দূরেতে পালাবে, ওহে বাবা লোকনাথ কৃপা করো মোরে, এই ভিক্ষা চাহি প্রভু তোমার গোচরে, অতিমূর মতি আমি জ্ঞানহীন জন, আমি কি করিব তব লীলার বর্ণন, জ্ঞান নাই বুদ্ধি নাই নাহি ধনজন, আমার সম্বল বাবা তোমার চরণ, বাবার পাঁচালি হেতা সমাপ্ত হইল, সংক্ষেপেতে শক্তিপদ রচনা করিল, বিস্তৃত করিয়া আর লেখা নাহি যায়, অধিক লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়, বাবার অপার লীলা কি আর বর্ণিব, সাধ্য নাই মোর তাহা বর্ণনা করিব, ভুল ত্রুটি হয় যদি মোর ভ্রম বসে, তার লাগি চাহি ক্ষমা ভক্তজন পাশে, পূজিত চরণ দুটি করিয়াছি মনে, কৃপা করি দৃষ্টিদান করো হে অদমে, স্বচন্দন বিল্ল বদলে পূজিব চরণ, নিজ গুণে কৃপা করি করহ গ্রহণ, ধূপ দীপ জ্বালায়া রেখেছি সাবধামে, গ্রহণ করো হো বাবা তুমি নিজ গুণে, আমি অতি দীনহীন সন্তান তোমার, ধ্যান জপ নাহি জানি না জানি আচার, দীনজনে ত্রাণ করো দীনবন্ধু নাম, তব চরণে বাবা অসংখ্য প্রণাম। অরণ্যে বা যেথায় থাকিবে, যেখানেই থাকো মোরে স্মরণ করিবে, সকল বিপদে রক্ষা করিব সবারে, অতি সত্য মোর কথা জানিবে অন্তরে, 160 বয়স যখন লোকনাথ করিলেন লীলা সম্বরণ, যেই জন একবার লোকনাথ বলে সকল বিপদে ত্রাণ পায় অবহেলে, বাবার লীলার কথা বলে নাহি যায়, কিবা সাধ্য আছে মোর বর্ণিব তাহায়, বাবার ছবিটি যে বা গৃহেতে রাখিবে, অন্যের অভাব তার গৃহেতে না রবে, সকল বিপদে রক্ষা পাবে সেই জন লোকনাথ নাম জবে করিবে স্মরণ, বাবার পাঁচালি যে বা পরে ভক্তি ভরে, সকল বিপদ তার থাকে না কো ঘরে, এই গ্রন্থ যেই জন গৃহেতে রাখিবে, তাহার সকল দুঃখ দূরেতে পালাবে, ওহে বাবা লোকনাথ কৃপা করো মোরে, এই ভিক্ষা চাহি প্রভু তোমার গোচরে, অতিমূর মতি আমি জ্ঞানহীন জন, আমি কি করিব তব লীলার বর্ণন, জ্ঞান নাই বুদ্ধি নাই নাহি ধনজন, আমার সম্বল বাবা তোমার চরণ, বাবার পাঁচালি হেতা সমাপ্ত হইল, সংক্ষেপেতে শক্তিপদ রচনা করিল, বিস্তৃত করিয়া আর লেখা নাহি যায়, অধিক লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়, বাবার অপার লীলা কি আর বর্ণিব, সাধ্য নাই মোর তাহা বর্ণনা করিব, ভুল ত্রুটি হয় যদি মোর ভ্রম বসে, তার লাগি চাহি ক্ষমা ভক্তজন পাশে, পূজিত চরণ দুটি করিয়াছি মনে, কৃপা করি দৃষ্টিদান করো হে অদমে, স্বচন্দন বিল্ল বদলে পূজিব চরণ, নিজ গুণে কৃপা করি করহ গ্রহণ, ধূপ দীপ জ্বালায়া রেখেছি সাবধামে, গ্রহণ করো হো বাবা তুমি নিজ গুণে, আমি অতি দীনহীন সন্তান তোমার, ধ্যান জপ নাহি জানি না জানি আচার, দীনজনে ত্রাণ করো দীনবন্ধু নাম, তব চরণে বাবা অসংখ্য প্রণাম।